হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রির আজকের আলোচনার বিষয় ক্যারোলিঞ্জীয় রেনেসাঁ। ফ্রাঙ্ক সম্রাট শার্লেম্যান ও তার পুত্র লুই দ্য পায়াসের রাজত্বকালে পশ্চিম ইউরোপ ও মধ্য ইউরোপে সাংস্কৃতিক ক্ষেত্রে এক জাগরণ ঘটে। এটাকে ক্যারোলিঞ্জীয় রেনেসাঁ বলা হয়। আমরা প্রথমেই দেখে নেব এই সাংস্কৃতিক জাগরণকে ক্যারোলিঞ্জীয় নবজাগরণ কেন বলা হচ্ছে। মূলত ফ্রাঙ্করা দুটো গোষ্ঠীতে বিভক্ত ছিল। এই দুটি শাখার একটি হচ্ছে ক্যারোলিঞ্জীয়, অপরটি হচ্ছে মেরুভিঞ্জীয়। শার্লেম্যান ক্যারোলিঞ্জীয় রাজবংশের প্রতিনিধিত্ব করেছিলেন। সেদিক দিয়ে ক্যারোলিঞ্জীয় রাজাদের আমলে সাংস্কৃতিক ক্ষেত্রে এই জাগরণ হয়েছিল বলে ক্যারোলিঞ্জীয় নবজাগরণ বলা হয়। সুতরাং আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যারোলিঞ্জীয় রেনেসাঁর পৃষ্ঠপোষকই ছিলেন সম্রাট শার্লেম্যান। শার্লেম্যানের রাজত্বকাল ইউরোপের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত, প্রায় 300 বছরের ইউরোপীয় রাজনৈতিক অরাজকতা ও বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে বিশেষ করে পশ্চিম ইউরোপ এবং মধ্য ইউরোপকে একটি রাজনৈতিক ছাতার তলায় তিনি আনতে সক্ষম হয়েছিলেন। সুবিশাল সামরিক বাহিনীর সাহায্যে তিনি ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, এমনকি ব্রিটানিকা পর্যন্ত তিনি এলাকাকে একটি সাম্রাজ্যভুক্ত এলাকা রূপে তিনি গড়ে তুলেছিলেন। সেক্ষেত্রে এই সাম্রাজ্যকে খ্রিস্টান সাম্রাজ্য বলা হয়, কারণ আমরা জানি যে 800 খ্রিস্টাব্দে রোমের পোপ লুই দ্য থার্ড তৃতীয় লিও বড়দিনের দিনে শার্লেম্যানের মাথায় পবিত্র রোমান সাম্রাজ্যের স্বর্ণ মুকুট পরিয়ে দিয়েছিলেন। সেদিক দিয়ে একজন ফ্রাঙ্ক হওয়া সত্ত্বেও 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর নতুন করে শার্লেম্যানের মাধ্যমে পশ্চিম রোমান সাম্রাজ্যের পুনরুজ্জীবন ঘটানো হয়। এটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং শার্লেম্যানের দ্বারাই ইউরোপের এক বিশাল অঞ্চল জুড়ে রাজনৈতিক সুস্থিতি প্রতিষ্ঠিত যেমন হয়, সুদক্ষ শাসক শার্লেম্যানের ব্যবস্থাপনায় এই গোটা অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। কেবলমাত্র রাজনৈতিক সুস্থিতি প্রতিষ্ঠা বা সুশাসন দান, এটাই শার্লেম্যানের একমাত্র কৃতিত্ব ছিল না। সেক্ষেত্রে আমরা দেখব গোটা সাম্রাজ্য জুড়ে তিনি রোমান ঐতিহ্য, জার্মান জীবনযাত্রা এবং খ্রিস্ট ধর্মের আদর্শ, এই তিনটির সম্মিলন ঘটিয়ে এক নতুন সভ্যতা ও সংস্কৃতির জন্ম দিতে চেয়েছিলেন। সেক্ষেত্রে তার রাজপ্রাসাদ হয়ে উঠেছিল শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ও জ্ঞান চর্চার পীঠস্থান। এবং তার আমলেই আমরা দেখব যে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে ফ্রাঙ্ক নন এমন ব্যক্তিরা শার্লেম্যানের আমন্ত্রণে সাড়া দিয়ে তার রাজধানী আখেনে এসেছিলেন। রাজপ্রাসাদে তারা জ্ঞানচর্চার বাতি প্রজ্বলিত করেছিলেন। সেক্ষেত্রে তিনি যাদের সাহচর্য পেয়েছিলেন তাদের মধ্যে ইতালি থেকে আগত বিখ্যাত ধর্মতত্ত্ববিদ, পণ্ডিত, বিশপ পিটার দ্য পিসা, ইতালি থেকেই এসেছিলেন একজন পণ্ডিত, তিনি হচ্ছেন পল দ্য ডিকন, সুদূর অ্যাংলো স্যাক্সনের রাজ্য ব্রিটানিকা থেকে ইয়র্কের বাসিন্দা আলকুইন তিনিও এসেছিলেন, আবার স্পেন থেকে এসেছিলেন পণ্ডিত থিওডোলফ। এদেরই জ্ঞানচর্চা পশ্চিম রোমান সাম্রাজ্যে ক্যারোলিঞ্জীয় নবজাগরণকে
বিকশিত করে তুলেছি। সেদিক দিয়ে আমরা দেখব পিটার দ্য পিসা, তিনি ল্যাটিন ভাষা ও সংস্কৃতির তিনি পুনর্চর্চা শুরু করেছিলেন, যার ফলে ল্যাটিন ভাষা ও সাহিত্যের বিকাশ আমরা লক্ষ্য করি। পিটার দ্য পিসা তিনি ল্যাটিন ভাষায় ব্যাকরণ গ্রন্থ রচনা করছিলেন, ধর্মতত্ত্ব অলঙ্কার শাস্ত্রের তিনি ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। সেই সঙ্গে আমরা পল দ্য ডিকনের কথা যদি বলি, সে যুগের বিখ্যাত পণ্ডিত ছিলেন পল দ্য ডিকন, তিনি লম্বার্ডদের ইতিহাস রচনা করেছিলেন। লম্বার্ডদের ইতিহাস জানতে গেলে তার এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পল দ্য ডিকন আরেকটি গ্রন্থ রচনা করেছিলেন, সেটার নাম হচ্ছে মেজের বিশপদের ইতিহাস। তবে ক্যারোলিঙ্গীয় রেনেসাঁর প্রাণ পুরুষ ছিলেন এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি ছিলেন তিনি হচ্ছেন টমাস আলকুইন। ইংল্যান্ড থেকে আগত এই আলকুইন সালামেনের রাজপ্রাসাদে অবস্থিত যে বিদ্যালয় ছিল, রাজকীয় বিদ্যালয়, তারই তিনি প্রধান কেন্দ্র ছিলেন এবং তারকে কেন্দ্র করে এই বিদ্যালয়টি পরিচালিত হয়েছিল দীর্ঘদিন। এখান থেকেই জ্ঞানের প্রজ্বলিত আলো গোটা সাম্রাজ্যে ছড়িয়ে পড়েছে। তবে এই বিদ্যালয়ে রাজপরিবারের সদস্য, রাজকর্মচারী, অ্যাবট, বিশপ, যাজক এবং ধর্মীয় পুরোহিতরা শিক্ষা অর্জনের সুযোগ পেতেন। সম্রাট নিজেও এই বিদ্যালয়ে তিনি অধ্যয়ন করতেন। এই বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের পঠন পাঠনের ব্যবস্থা আলকুইনের হাত ধরে শুরু হয়েছিল। সেক্ষেত্রে সেখানে আমরা দেখব তর্কবিদ্যা, জ্যামিতি, পাটিগণিত, সঙ্গীত, জ্যোতির্বিদ্যা কিংবা ভাষাতত্ত্ব, ধর্মতত্ত্ব এই বিষয়গুলো পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছিল। অর্থাৎ একজন শিক্ষাবিদ হিসাবেই আলকুইন তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন তাই নয়, সেই সঙ্গে তিনি অলঙ্কার শাস্ত্র এবং দর্শন চর্চার ক্ষেত্রে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। সাহিত্য রচনায় মৌলিকত্বের পরিচয় হয়তো তিনি দিতে পারেননি, কিন্তু জীবনের শেষ দিকটা বাইবেলের বিশুদ্ধ সংস্করণ রচনায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুর পর তারই এক শিষ্য রাভান্নাস, বিখ্যাত ধর্মতত্ত্ববিদ, অলঙ্কার শাস্ত্রবিদ, এই রাভান্নাস প্রকৃতি বিষয়ক এক বিশ্বকোষ রচনা করে ক্যারোলিঞ্জীয় রেনেসাঁকে একটা নতুন সম্পদ দান করেছিলেন। আবার এই সময়ই সালামেনের জীবনী রচিত হয়েছিল। সালামেনের জীবনী যিনি রচনা করেছিলেন তিনি হচ্ছেন আইনহার্ট। এই গ্রন্থটি শুধু সালামেন নয়, সেই সময়ের ইউরোপের মূল্যবান ইতিহাস জানতে আমাদেরকে সাহায্য করে। সুতরাং একটা জিনিস এখানে পরিষ্কার হচ্ছে, ক্যারোলিঞ্জীয় রেনেসাঁ বলতে যেটা বোঝানো হচ্ছে, ক্যারোলিঞ্জীয় নবজাগরণ বলতে যেটা বোঝানো হচ্ছে, সেটা মূলত সালামেনের রাজপ্রাসাদ এবং রাজপ্রাসাদ কেন্দ্রিক যে বিদ্যালয় সেই বিদ্যালয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তবে ভুলে গেলে চলবে না, এই বিদ্যালয়ের বাইরেও গোটা সাম্রাজ্যের বিভিন্ন মঠগুলি সেগুলো বিদ্যাচর্চার মশালকে জ্বালিয়ে রেখেছিলেন। সালামেনের উদ্যোগে বিভিন্ন খ্রিস্টান মঠে বিদ্যাচর্চা, বিশেষ করে বিদ্যাচর্চার জন্য স্কুল স্থাপিত হয়েছিল। তেমনি ল্যাটিন ভাষা ও সাহিত্যের পুনর্জাগরণের জন্য তার উদ্যোগে প্রত্যেকটা মঠে পাণ্ডুলিপি এবং বিভিন্ন পুঁথি নকল করার জন্য স্ক্রিপ্টোরিয়া বলে আলাদা বিভাগ স্থাপন করা হয়েছিল। সেখানে নিরন্তর পুঁথি নকলের কাজ চলত। এই দিকটি সাহিত্য, সংস্কৃতি এবং জ্ঞানচর্চার ক্ষেত্রকে ব্যাপকভাবে প্রসারিত করেছিল। সেই সঙ্গে ক্যাথিড্রাল স্কুলগুলি বিদ্যাচর্চার বাহন হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে সীমাবদ্ধতাও রয়েছে। এই ক্যাথিড্রাল স্কুল কিংবা সালামেনের যে রাজকীয় স্কুল ছিল সেগুলো মূলত রাজপরিবার এবং রাজন্যবর্গ কিংবা যাজক, পুরোহিত কিংবা বিশপ, অ্যাবট এদের মধ্যেই কেন্দ্রীভূত ছিল। সাম্রাজ্যের সাধারণ মানুষের মধ্যে এই শিক্ষার স্বাদ গ্রহণ করার কোনো সুযোগ বা সম্ভাবনা কিংবা ব্যবস্থাপনা ছিল না।
তবে শিক্ষা সাহিত্য জ্ঞানচর্চার পাশাপাশি সালামেনের যুগে, সালামেনের রাজত্বকালে বা তার পুত্র লুই দা পায়াসের রাজত্বকালে স্থাপত্য এবং শিল্পকলার ক্ষেত্রে বিশেষ অগ্রগতি আমরা পরিলক্ষিত হতে দেখি এবং এই আমলে একাধিক স্থাপত্য নিদর্শন গড়ে উঠেছিল। সেক্ষেত্রে রাজধানী আখেনে প্যালেটাইন চ্যাপেলের যে নির্মাণ সেটা 792 থেকে 805 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। এটাই ছিল আমরা এই রোমান সাম্রাজ্য, যেটা মূলত সালামেনের নেতৃত্বে পুনরুজ্জীবিত রোমান সাম্রাজ্য তার অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র রূপে গড়ে উঠেছিল। সেই সঙ্গে একাধিক ব্রাসিলিকা, যেমন প্যারিসের সেন্ট ডেনিসের অ্যাবে কিংবা ইম্পেরিয়াল অ্যাবে যেটা লরেন্সে অবস্থিত, কিংবা সেন্ট ইমার্স অ্যাবে রাগেন্সবার্গে অবস্থিত, এগুলো সার্লামেন এবং সার্লামেনের পরবর্তীকালে এগুলো স্থাপত্য নিদর্শন হিসেবে গড়ে উঠেছিল। যদিও চিত্রশিল্প কিংবা ভাস্কর্যের ক্ষেত্রে কিছু কিছু অগ্রগতি হলেও এর সীমাবদ্ধতা কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ রোমান ঐতিহ্য পুরোপুরি রূপে খ্রিস্টীয় অষ্টম শতকের শেষ কিংবা খ্রিস্টীয় নবম শতকে, যেটাকে ক্যারোলিঞ্জীয় রেনেসাঁর সময়কাল বলছি, এই সময়ে পরিপূর্ণ বিকাশ আমরা লক্ষ্য করতে দেখছি না। মূলত ধ্রুপদী ভাষা এবং সাহিত্যের বিকাশকে কেন্দ্র করে এই নবজাগরণ কেন্দ্রীভূত ছিল। সার্লামেনের সাম্রাজ্যে বিভিন্ন আঞ্চলিক ভাষার অস্তিত্ব ছিল, জার্মান, ফ্রান্স কিংবা তার বাইরে স্প্যানিশ। সেই সমস্ত ভাষায় চর্চা এবং সেই সমস্ত ভাষার বিকাশে রাজকীয় পৃষ্ঠপোষকতার অভাব পরিলক্ষিত হয়েছে। তেমনি আবার এই সময় চারণ কবিদের গান গ্রামাঞ্চলে জনপ্রিয় হলেও রাজকীয় পৃষ্ঠপোষকতা পায়নি। এই সময় সঙ্গীত মূলত মৌখিকভাবেই প্রচলিত ছিল, লিখিত রূপ পায়নি। অর্থাৎ শিল্প, কলা, সাহিত্য, সংস্কৃতির চরম বিকাশ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ক্যারোলিঞ্জীয় নবজাগরণের মধ্যে আমরা পাব না। অর্থাৎ এটাকে যদি আমরা পঞ্চদশ শতকের ইতালীয় নবজাগরণের সঙ্গে তুলনা করি তাহলে এটা খুবই সীমিত ছিল, মূলত রাজপ্রাসাদ কেন্দ্রিক ছিল। কিন্তু দ্বাদশ শতকে গোটা ইউরোপ জুড়ে যে নবজাগরণ হয়েছিল, যাটাকে আমরা দ্বাদশ শতকের রেনেসাঁ বলি, তার প্রিলিউড হিসাবে, তার মুখবন্ধ রূপে নবম শতকের এই ক্যারোলিঞ্জীয় রেনেসাঁর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। যদিও নবম শতকের দ্বিতীয়ার্ধ থেকে ম্যাগিয়ার, স্যারাসেন, নর্থম্যান, বিভিন্ন জার্মান, বিভিন্ন বর্বরদের আক্রমণের ফলে রোমের রোম তথা গোটা ইউরোপের পরিস্থিতি আবার মারাত্মক সংকটের দিকে চলে যায়। সমস্ত শিল্প, সাহিত্য, সংস্কৃতি, জ্ঞানচর্চার বাতি আবার দপ করে নিভে যায়। সেটা যদি না যেত তাহলে হয়তো ক্যারোলিঞ্জীয় রেনেসাঁ দীর্ঘায়িত হতো। তাহলে এই ধারাবাহিকতায় রোমান সভ্যতা এবং সংস্কৃতিকে, ল্যাটিন ভাষা শুধু নয়, ইউরোপের অন্যান্য ভাষা ও সাহিত্য সংস্কৃতিকে ভিন্ন খাতে প্রবাহিত করত। কিন্তু ম্যাগিয়ার স্যারাসেনদের আক্রমণ, ভয়াবহ আক্রমণ, ক্যারোলিঞ্জীয় সভ্যতা ও সংস্কৃতির, ক্যারোলিঞ্জীয় নবজাগরণের উদীয়মান বার্তা, জ্বলন্ত মশালকে নিভিয়ে দিয়েছিল। এটাই এর নেতিবাচক দিক। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।